এবার কর। ফোকরত হ্যাঁ বল। এখন সমস্ত জোরে গুড মর্নিং, আজকে আবার চলে এসেছি নতুন একটা সকাল। সবাই ভালো আছে তো? আজকে আমার ছেলের সাথে পরিচয় করাবো, আয়ুষ আমার ছেলে। আর ছোটবেলা থেকে চিকেন খুব খেতে ভালোবাসে, আর আমি চিকেনটাকে এদিক ওদিক করে বানিয়ে দিতাম স্কুলের টিফিনে। ওর জন্য বানাতাম, আর বন্ধুরা বসে থাকতো যে আমি কখন জাস্ট রুটির মধ্যে বিভিন্ন রকম চিকেন ঝটপট বানিয়ে দিয়ে দিতাম, আর সেগুলো ওর বন্ধুরা ওর থেকে কেড়ে কুড়ে খেয়ে নিত। তো সেই থেকে আমার চিকেনের জার্নি শুরু, এবং রান্না ওর জন্যই আমি স্পেশালি নানা রকম চিকেন বাড়িতে বানাই। নমস্কার, আমার নাম আয়ুষ। আমি আজকে আপনাদেরকে আমার মার স্পেশাল KFC রেসিপি বানিয়ে দেখাবো, আর সাথে সাথে আমরা এখন শুরু করে নিচ্ছি একটু পপকর্ন দিয়ে। দুজন মিলে পপকর্ন খাচ্ছি, মানে এনার্জি লাগবে তো, তাই আমরা প্রথমে পপকর্ন দিয়ে শুরু করে দিলাম। আর কিভাবে KFC চিকেনটা বানাবে, আর এটা কিন্তু তার রেসিপি বলে দাও, জোরে বলো। আমার মার রেসিপি, KFC রেসিপি আমরা আজকে রান্না করে দেখাবো। ঠিক আছে, KFC যে রেসিপিটা সেটা হচ্ছে আমার, আর সেটা একদম প্রফেশনাল রেসিপি, কারণ এটা আমি শিখেছি আর সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর সেটা আজকে বানাবে আয়ুষ। তো কি করে বানায় পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা আর KFC থেকে চিকেন কিনে খাবে না, একদম বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে একদম KFC স্টাইলের চিকেন। আর এই চিকেনটা বানানোর জন্য কি কি লাগবে সেটা প্রথমে দেখে নি। আর দুটো ম্যারিনেশন হবে, ঠিক আছে? ম্যারিনেশন একটাই হবে, আর তারপর একটা একটা কোটিং হবে, সেই কোটিং এর জন্য কিছু জিনিস লাগবে, সেগুলো পরপর তোমাদের দেখাচ্ছি। চলো দেখতে থাকি কিভাবে বানাচ্ছি, দুজনে মিলে তো বানাবো। এখানে আছে 2 টেবিল স্পুন ভিনিগার, 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, 1 টিস্পুন কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন সাদা গোলমরিচ, আর নুন পরিমাণ মতো। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে 1 কেজি চিকেন, 1টি ডিম, পরে দরকার পড়লে আরেকটি ডিম দেওয়া হবে, আর এই বড় গ্লাসটিতে 2 কাপ দুধ। এখন সমস্ত উপকরণগুলি একসাথে মিলিয়ে দেবো। প্রথমে নিলাম 2 কাপ দুধ আর চিকেন মাছ ভেজে দিলাম, ভিনিগার 2 টেবিল স্পুন এর মধ্যে এখন দিয়ে দেবো। ভিনিগার দিল 2 টেবিল স্পুন, মানে 2 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন মানে হচ্ছে বড় চামচে 2 চামচ। আদা রসুন বাটা 1 টেবিল স্পুন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। জিঞ্জার গার্লিক পেস্ট 1 টেবিল স্পুন, তাই তো? একদম। কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, টিস্পুন মানে 4 চামচ, ছোট চামচের 1 চামচ, তবে ঝালটা তোমাদের নিজেদের উপরে। আর এর মধ্যে কি দিচ্ছ? সাদা গোলমরিচের গুঁড়ো এখন এর মধ্যে ছড়িয়ে দিলাম, নুন পরিমাণ মতো মাপা আছে। এখানে 1 টিস্পুন নুন আমি রেখে দিয়েছিলাম, পরিমাণ মতো তোমরা দিয়ে দেবে যে যেরকম চিকেন নেবে। আর 1টা ডিম। হ্যাঁ, আর ভিনিগার দিয়েছো কি? ভিনিগার তো দাও, ভিনিগার দাও আছে। কতটা দিয়েছো? 2 টেবিল স্পুন না, এখানে রয়ে গেছে যে, ওটা দিয়ে দিলাম তো। ও, আমরা সব ইনগ্রিডিয়েন্টস গুলো এখানে মিশিয়ে ফেলেছি ম্যারিনেশনের জন্য। এবার এটিকে নেক্সট 3-4 ঘন্টা রাখতে হবে এরকম অবস্থা। KFC এর উপর যে মুচমুচে কোটিংটি হয় সেটি আমরা এখন বানাবো। আমার এখানে আছে 1 কাপ ময়দা, সেটির মধ্যে আমরা বাকি উপকরণগুলো মেশাবো। এখানে মেশালাম আমরা 1/2 কাপ কর্নমিল। কর্নমিলটা কি দেখিয়ে দাও, আর কি হয় ওটা সেটাও বলে দাও। কর্নমিল আর কর্নফ্লাওয়ার মিশিয়ে ফেলবেন না, দুটি আলাদা জিনিস। কর্নমিল হলো, আপনারা এখানে লেবেলটিতে দেখতে পাবেন, এটা হলো মেজ ফ্লাওয়ার, মানে ভুট্টা হয়, ভুট্টা যে মুড্ডা ভুট্টা ব্যবহার করে যে ময়দাটি তৈরি করা হয় সেটিকে বলে কর্নমিল। এবার বল, এখানে আমরা মিশিয়ে ফেলেছিলাম ময়দা আর কর্নমিল, তার মধ্যে বাকি উপকরণগুলো আস্তে আস্তে আমরা মেশাবো। এখন আমরা দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। হ্যাঁ, এই কর্নফ্লাওয়ারটা আমরা রেগুলার ইউজ করি, কর্নফ্লাওয়ার আর কর্নমিল দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা।
তারপর দিয়ে দিলাম আমরা এর মধ্যে হাফ কাপ ব্রেড ক্রাম্বস। ডেসক্রিপশন বক্সে পুরো লিস্টটা আমি দিয়ে দেব। তারপর এটা হচ্ছে গার্লিক পাউডার, গার্লিক পাউডার 1 টিস্পুন আমরা এর মধ্যে মিশিয়ে দিলাম। শুকনো লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন আমরা মিশিয়ে দিলাম। হোয়াইট পেপার পাউডার 1 টিস্পুন আমরা মিশিয়ে দিলাম। আমি এখানে গোলমরিচের গুঁড়ো নিয়েছি, হোয়াইট পেপার পাউডার মেশালে ভালো হবে। আর নুন পরিমাণ মতো। ব্যাস, এগুলোকে সম্পূর্ণ খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। এটা কিন্তু ড্রাই থাকবে, আর এটা চেক করে নিতে হবে, কি করে নিতে হবে, নুনটা যেন মানে টেস্টটা ঠিক হয়, যদি লাগে তবে একটু নুন মিশিয়ে নিতে হবে। আর এটার মধ্যে করে আমরা যে কেএফসির উপরে একটা মুচমুচে লেয়ার পাই, সেই লেয়ারটা কিন্তু এই কোটিংয়ের মধ্যেই হয়। আমরা যে ডিপটার মধ্যে ভিজিয়ে রেখেছি, সেই ডিপ থেকে ভেজানো অবস্থায় এটাকে তুলে এটার মধ্যে কোটিং করে আবার ডিপের মধ্যে চুবিয়ে নিয়ে আবার এই কোটিংটা করে দুবার আমরা করব। কিভাবে করব সেটা তো আয়ুষ দেখিয়ে দেবে তোমাদের। চলো এবার 4 ঘন্টা পরে আসছি। এবার দেখো চিকেনগুলো যে ডিপ করা আছে, এটা একটা কর্নারটা ধরে নেব। আসলে আয়ুষ এটা করতে গিয়ে ভীষণ নোংরা করছিল, তাই জন্য আমি বললাম আমি করে দিই। এটা ভালো করে ডিপ করে নেবে, তারপর জলটা ইয়ে করে দেখো ময়দার মধ্যে জাস্ট কর্নারটা ধরে এরকম মাখিয়ে নেবে। আবার ডিপ করে নাও, আবার এটার মধ্যে, কিন্তু মানে চেপে চেপে করবে না, তাহলে যে ফ্লেকি ব্যাপারটা আমরা ইয়েতে কেএফসিতে খাই না, সেই জিনিসটা কিন্তু আসবে না। তারপরে এটাকে ময়দাটা ঝরিয়ে না, দেখো একটা ফ্লেকি ব্যাপার চলে এসছে। এইটাই কিন্তু কেএফসির মজা, এটা হচ্ছে একদম অরিজিনাল রেসিপি। চিকেন ভাজা হয়ে গেল, এখন আমি এটা এখন আস্তে করে নামিয়ে নেব। আর একটা দিয়ে ভাজা ভেজে দেখিয়ে দে, তেলটা কিরকম মিডিয়াম রেখেছিলাম, কি করেছিলাম সেটা বলে দে। ওই প্লেটেটা পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। এখন আয়ুষ তুলে ফেলেছে, একটা চিকেন আস্তে করে দিতে হয়। ব্যাস এবার মিডিয়াম ফ্লেম করে দেব। আগুনটাকে আমরা মিডিয়ামে করে দেবো, মিডিয়ামে আছে। আস্তে করে এখন একটু বেস্টিং করব। বেস্টিং করা মানে তেলটাকে আস্তে আস্তে করে উপরে একটু একটু করে ঢালতে থাকবে, যাতে উপর দিকটা ইভেনলি কুক করতে থাকে। এইভাবে মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেছে আমাদের কেএফসি চিকেন, এখন আমাদের খাওয়ার পালা, আমরা খেতে থাকছি। আয়ুষ খাও, কেমন হয়েছে? দারুন দারুন। তোমরা ট্রাই করো এই রেসিপিটা। আর আজকে আমি আরেকটা বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি, দেখো চকলেট গানাজ দিয়ে কেক। আর সেটা যাবে আয়ুষের বন্ধুর কাছে। আর আমরা এখন কেএফসি চিকেন খাচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকে এখানেই শেষ করছি। চলো বাই, আয়ুষ বাই করে দাও। টাটা।